ইমাজিন করে সেই ভাই গ্রিন হয়েছি দেখি পড়ুবে এইপটে আসছে আসিকি এইপটে ফল হচ্ছে হে গাইজ ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল। তো বর্তমান রাইড পাখাপাখি 110 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। মু আসি পৌঁছি সারিছি মঠভঞ্জর শিমিলিপাড়া পাখে। পৌঁছলি কি আমি চন্দন? বাস বাস এইটা হল দেবকুণ্ড, হল কি দেবকুণ্ড গেট হল এইটা। এই সাইডটা যে এটা হল টোটালি পার্কিং এরিয়া, এন্টায়ার জায়গাটা পার্কিং এরিয়া। আপনার পিকনিক করবে এই সাইডে, লেফট সাইডে, লেফট সাইডে ভিতরক যাই হব। এবং বড়িয়া সে পিণ্ডি পিণ্ডি ব্যবস্থা হয়েছে এটি, তাঁর চেকপোস্ট আছে ফরেস্ট অফিসর। তো যে দেবকুণ্ড ওয়াটারফল আছে সেটা শিমিলিপাল ন্যাশনাল পার্ক ভিতরে হি আছে। উদরারু এই যে গেট পর্যন্ত ডিস্টান্স 18-19 কিলোমিটার হল, ঠিক পড়ছে লেখা আছে দেবকুণ্ড, এটা হল 5 কিলোমিটার। তো এটি যেমনি গেট্রে মেনশন হয়েছে আপনার 7টার 2টা ভিতরে হি এন্ট্রি করে পারবে। এইঠু গেট পাখর 5 কিলোমিটার হল যে কুণ্ড আছে দেবকুণ্ড যেটা কুয়া হচ্ছে। আপনার শীতদিনে যে আসবে এটা পুরো শুকিয়ে যাইব, খালি ধূলি থাকবে, ধূলি হি উড়ুব। বর্ষা দিন টিকে চলিব, শীতদিনে মানে পাউডার, খালি পাউডার। তো এপটে যে লোকাল লোক অনেক মানে গাই ফাই চলাতে আনিক এপটে। তো এটি আপনার যদি বস ফস নিয়ে আসছেন দেবকুণ্ডকে তাহলে গেট পাখ এন্ট্রি মিলবনি, যদি ওনলি ছোট ফোর হুইলর নিয়ে আসছেন তাহলে সেইটা হি এন্ট্রি হব। রাস্তা দেখুন কত খারাপ এপটে। তো সেতবে কোণ যেতবে আপনার বস ফস নিয়ে আসবে আপনার গেট ভিতরে মানে গেট্র এপট সাইডক সব রেন্টেড অটো ফটো মিলব। আপনার পুঁ রেন্ট করি সেটু পুঁ অটোরে বসিক যাওয়া পড়ব, নহলে আপনার 5 কিলোমিটার চালিকি যাওয়া পড়ব আপনার। বাপরে রাস্তা অবস্থা খারাপ। এপটে চালিকি যাবি ভারি কষ্ট হয়ে যাব। তো এমতি 5 কিলোমিটার রাস্তা আছে, মোহরম পড়ে সব বর্ষে পড়ে সে পুরো ধুয়ে যায় না কোণ দেখছি সব গাই বেকরে ঘণ্টি লাগিছে খড় 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 হচ্ছে। তারপরে মলে চালছি দেখুন পানি দেখুন এটি বাস সাইডে ঝরণা বহু জোরে পানি হচ্ছে। পানি দেখুন পুরা ফুল হয়ে পানি আসছে চারিআড়ু। তো ভাবুন কুণ্ড পাখে কত পানি থাকবে বর্তমান। বহু সারা প্রজাপতি। তবে ঠিক হয়েছে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার সরলা। এইটা হল তার ইনর পার্কিং জোন। যদি আপনার বাইক নিয়ে আসছেন যেতবে পিকনিক সময় বাইক হোক কার হোক যা নিয়ে আসছেন এইটি রাখবে এই জায়গায়। এঠু আপনার চালিকি যাওয়া পড়ে কিন্তু এই যে সময় অফ সিজনলে প্রায় যে বাইক নিয়ে আসেন সে ভিতরক বাইক নিয়ে পড়াতে। তো আমি দেখুছি এটি কেউ পটে সুবিধা আছে। তো এইপটে গেট খোলা আছে আরামসে যাই হব। তো এইপটে বন্ধ থাকে নর্মালি কিন্তু বর্তমান খোলা আছে, অফ সিজনলে খোলা থাকে। সিন দেখুন, সিন দেখুন ভাই সিন, পানি দেখছেন তো বহুত পানি আছে। সামনে পাহাড় দেখি পড়ে এপটে দেখুন সিন, আমি যাচ্ছি ভিতরক। এঠু রহলা ঠিক 3.7 কিলোমিটার কভার হল, আছে 1.3 কিলোমিটার। তো আজ বর্ষা না একচুয়ালি বেশি সেমতি দুই তিন দিন হল, সেইপা এটা টিকিয়ে শুখিলা আছে। তাহলে এটি বহু পানি থাকে, বহু পানি মানে এটা সব পানি চাল থাকে, তো আসবে ভারি কষ্ট হয়ে যায়। তো দেখ পড়ছ সেপটে ঝর্ণা আছে আর বহু হেভি ফ্লো আছে। আমি চারজন অছু, দুইটা বাইক আছে, সেইপা বেশি কিছু লাগুনি কিন্তু আপনার একুটিয়া ছাড় দিয়ে যাবে ভিতরে আপনার ডরি যাবে এতে এমতি ভয়ঙ্কর লাগুছে। তো এটি গোটে ব্রিজ আছে, বহু বড় ব্রিজটা আছে দেখুন, ঠিক পড়ছেন তো পুরা গ্রিন হয়ে যাই। আরে বাহ
କ'ଣ ଦେଖାଯାଉଛି କ'ଣ ଦେଖାଯାଉଛି ଠିକ୍ ସେଇପଟେ ଅଛି କୁଣ୍ଡ ସେଇପଟେ ଯାଉଛି ପାଣି ଏଇ ସମୟରେ ବାଇକ୍ ପୁରା କୁଣ୍ଡ ପାଖକୁ ପଳାଇବ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ ଏମିତି ମୁଁ ଦେଖିଛି ଫୋର୍ ହ୍ୱିଲର୍ ବି ଯେଉଁ ଫରେଷ୍ଟ ଅଫିସ୍ର ଫୋର୍ ହ୍ୱିଲର୍ ଥାଏ ସେମାନେ ବି ପିକନିକ୍ ସମୟରେ ଏଠି ଗାଡ଼ି ନେଇକି ପେଟ୍ରୋଲିଂରେ ଆସନ୍ତି ସେଠି କେତେ ପାଣି ଅଛି ଦେଖ ବାଇକ୍ ଅଛି ଦେଖିପାରୁଛନ୍ତି ତ ସାମ୍ନାରେ ବାଇକ୍ ଅଛି ଗୋଟେ ବାଇକ୍ ଓକେ ଗୋଟେ ବାଇକ୍ ଅଛି ଏଠି ଚାରିଆଡ଼ୁ ପାଣି ଆସୁଛି ଆରେ ପାଣି ଫୁଲ୍ ପୁରା ଜାଗାଟା ଉପରେ ବି ପାଣି ଚାଲିଛି ତ ସିଡ଼ି ଅବସ୍ଥା ଦେଖନ୍ତୁ କେମିତି ହେଇଛି ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ସିଚୁଏସନ୍ କ'ଣ ଅଛି ଚାରିଆଡ଼ୁ ପାଣି ବାହାରୁଛି ଚାରିଆଡ଼ୁ ଯେତା ଅଧା ହେଇଗଲା ମଜା ଆସିଗଲା କେମିତି ତ ଆଜି ମୋ ସହିତ ଅଛନ୍ତି ମୋର ତିନି ଜଣ ସବସ୍କ୍ରାଇବର ଚନ୍ଦନ ବଳୟ ଆଉ ଆଦିତ୍ୟ ବହୁତ ଖସରା ଅଛି ନା କି ଏଇଠି ଗାଧେଇବନି ସିଆଡ଼େ କୁଆଡ଼େ ଗାଧେଇବ ଏଠି କାହିଁ ଗାଧେଇବ ପାଗଳ ନା କ'ଣ ପାଣି ଅଛି ନା ନା ଏତେ ନା ଜମା ନୁହଁ ନା ନା ମୁଁ ଶିଖିଲି ତ ଏଇଟା କି ଗଛ ଫଳ କହୁଥିଲୁ ଟିକେ କହିଲୁ ଜଳ କେନ୍ଦୁ ନାଇଁ କି ତ ଏଇ ଯେଉଁ ଗଛ ଅଛି ଏଇଟା ଆକ୍ଚୁଆଲି ଯେଉଁଠି ପାଣି ବହୁତ ଥାଏ ଫ୍ଲୋ ଥାଏ ସେଇଠି ହୁଏ ଜଳ କେନ୍ଦୁ ଖାଆନ୍ତି ଏଗୁଡ଼ା ଏଇଠି ଦେଖନ୍ତୁ ପାଣି କେମିତି ଆସୁ ଦେଖୁଛନ୍ତି ତ ପାଣି ସାଉଣ୍ଡ ଶୁଣନ୍ତୁ ଏ ଦୁଇ ଜଣ ଯାଉନାହାନ୍ତି ମୋ ଉପରକୁ ତ ଆମେ ଯାଉଛୁ ବର୍ତ୍ତମାନ ସେ ଉପରକୁ ମନ୍ଦିର ପାଖକୁ ଯାଉଛୁ ସେପଟେ ସିଡ଼ି ଅଛି ଯେଉଁପଟେ ଷ୍ଟାର୍ଟିଂରେ ଆପଣଙ୍କୁ ଦେଖିଲି ସେଇପଟେ ସିଡ଼ି ହେଇକି ଆମେ ମନ୍ଦିର ପାଖକୁ ଯିବୁ ତ ପାଣି ମାନେ କ'ଣ କହିବି ଚାରିଆଡ଼ୁ ତ ପାଣି ଆସୁଛି ସବୁଠୁ ଭଲ ଲାଗୁଛି ଏ ଯେଉଁ ସାମ୍ନାରେ ଯେଉଁ ପାଣି ଅଛି ଆଉ ବି କିଛି ଲୋକ ଆସିଲେଣି ଆସ୍ତେ ଆସ୍ତେ ସବୁଆଡ଼କୁ ପାଣି ଯାଉଛି ଏଠି ଦେଖିବେ ଉପରୁ ଆସିକି ପାଣି ସେଠୁ ଏପଟୁ ହୋଇକି ଯାଇକି ପୁଣି ସେଇଠି ମିଶି ଯାଉଛି ଦେଖୁଛନ୍ତି ତ ଚାରିଆଡ଼େ ପାଣି ଆମେ ଏବେ ଉପରକୁ ଯାଉଛୁ ହେଲା କି ଏପଟେ ଦେଖିପାରୁଥିବେ କେମିତି ଗ୍ରୀନ୍ ଗ୍ରୀନ୍ ହେଇଯାଇଛି ପୁରା ପୁରା ନେଳି ଲାଗିକି ଫୁଲ୍ ପ୍ରଜାପତି ଭର୍ତ୍ତି ଏପଟେ ଏପଟେ ଚନ୍ଦନ କୁର୍ଲା ଗୋଟେ ଜାଗା ଅଛି ଯେଉଁଠି ଖାଲି ପ୍ରଜାପତି ଅଛନ୍ତି ମାନେ ଚାରିଆଡ଼େ ପ୍ରଜାପତି ଉଡ଼ିବେ ସେପଟେ ତ ଦେଖିଛନ୍ତି ଏଇଟା ପୁରା ସିନେମାଟିକ୍ ଭଳିଆ ଦେଖାହେଉଛି ଯେମିତି ହେଇଛି ଆଗଟା ପୁରା କ'ଣ କହିବି ଯେମିତି ମୁଁ ଇମାଜିନ୍ କରେ ସେଇଭଳିଆ ହେଇଛି ତ ଏଇଟା ହେଲା ଆକ୍ଚୁଆଲି ରିଅଲ୍ ଦେବକୁଣ୍ଡ ଆପଣ ଯେଉଁ ଦେବକୁଣ୍ଡ ଦେଖୁଛନ୍ତି ୟା ପୂର୍ବ ବ୍ଲଗ୍ରେ ଲୋକ ହଳହଳ ହେଉଛନ୍ତି ସେଇଟା ମଜା ନୁହଁ ଏଇ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଲା ରିଅଲ୍ ଦେବକୁଣ୍ଡ ଏଇ ଯେଉଁ ଝରଣାଟା ଅଛି ସେଠି ଯାଇକି ଫଲ୍ ହେଉଛି ମିଶିକି ଦେଖନ୍ତୁ ପାଣି କେମିତି ଯାଉଛି ତଳକୁ
अल्टीमेट पानी पैंट पूरा गला ओह ये झरणाटा अच्छे देखु वाओ सेटा सुंदर लगुच सब ठीक अच्छे देवपुंड्रे गोटे प्रोब्लेम आर्थर भी कही सैट्रे बारिकेड ना जो लोक आसुद पिकनिक समय बहुत मानते हजार हजार लोक पलैस तो से समय एक अणसरिया सीढ़ी अच्छे एपटे सैट्रे कि बारिकेड ना से गोटे बहुत बड़ प्रोब्लेम कदमी बाड़ी अच्छी पाखापाखि 4-5 किलोमीटर आरोप ऊपर को जीवाई पड़े पहाड़ ऊपर को तो से नर्माली बेस लोक जाती भय जाती एक्चुअली हेटा बहुत भितर धनिया जाऊ गेट पाखु पाखापाखि 10 किलोमीटर पहाड़ भितर तो बहुत दूर जगह एबे देखो सीढ़ी सरीगला तो सीढ़ी सरला एबे टिके प्लेन रास्ता आसे तापर पण ओलिया पई गोराणी आसीबो तो एबे मळे मो बैग धोची चंदन कांधो बथाई गला मळे धोची तापर पाळी पडिबो कारो आदित्य रो माने कुंदरी ओ छो लत्ता लत्ता हां हां लत्ता ठीक सियाडी लत्ता एबे लत्ता माने मो हाथ ठो मोटा हबो एरा जे सियाडी लत्ता टोटल केते सीढ़ी गणी चो कि जानी चो 390 बाप रे हम एते सीढ़ी चढ़े मंदिर भितर फोटो उठातु ना एटार जोता रखते ये जोता स्टाण तो आप न्यू ईयर समय आसवे से समय जो ब्लॉग अच्छे आप देखिए ये एरिया जोतार फुल थी मैं लोक तो ये हलि पार ना एत लोक थे आरिया पूरा जोतार ही फुल थी पा साउंड मानने कौन कह भयंकर छण तो से देवकुंड यहाँ देवीकुंड नर्माली ये एलाउ कर जाए तो लोक अधिक था कौ देवी अच्छा अंबिका महापेट देवकुंड ओके देखते शिवी लग रहा लोक तो आसुना पूजा होतु बर्तमान पूजारी ना अंबिका देवी ये स्थापन देखते प्रजापति ठीक ना ये अच्छा तले जो अच्छे शिवली पूरा गोड़ को फील होपंज भाया तो ये गोटे मठ भाया अच्छे जो भोग फोग प्रसाद प्रसाद तैयारी हुए तो ये जो लोक मैंने आसते मानसिक फिता ये बांधते ये गचर सीन देख पारे मेघ बहुत जोर आसला उपरे तो पा तो कौन कह खोला अच्छे मानते नुहजे आप पल आसवे तो मिनिमम आप डिस्टेंस रखिए जदि आस फांका समय देख पारे येपटे आसिक ये फल हो सामनाटा है देवकुंड जो पा जो भी आसाला देवीकुंड जापर को जाऊँ देखिपर जो पाटा से कमी फल हो तो ये आगे को भी आई तीन टा कुंड अच्छी तो आम एठ जाऊ तो कहीं ना बर्तमान आम चारज ही बुलचु प्रजापति चारिड़े अच्छा बहुत बहुत एमती येलो कलर प्रजापति गोटे ब्लू कलर प्रजापति बहुत सुंदर लगुच माँ को देख पार्थे बहुत सारा घंटी लगी
ଏଇଟା ହେଲା ମନ୍ଦିରର ଉପର ପର୍ସନ୍ ଦେଖିପାରୁଥିବେ, ଆଉ ସାମ୍ନାରେ ହେଲା ହନୁମାନଜୀ। ତ ଆମେ ଏବେ ଯିବୁ ଏଇପଟେ, ବୋଧେ ଏଇପଟେ ଯିବା ନା, ଚଲ तो ये ढला देवी कुंड ना कि तो अपन पिकनिक समय आसपे ठीक आपन को छाड़बे मैंने इयर एंड रे पुलिस थी जमा भितर को छाड़बे बहुत लोग था सेपट को आ कुंड अच्छे सेपट जाइ हम तो अलग बाट अच्छे ओह ସାମ୍ନାରେ ଦେଖିପାରୁଛନ୍ତି ସେଠି ଗୋଟେ ଶିବ ମନ୍ଦିର ହେଇଛି, ଛୋଟ ମନ୍ଦିରଟେ। ଆମେ ଏଇ ଜାଗାରେ ପାଖାପାଖି ଗୋଟେ ଘଣ୍ଟା ରହିଲୁ, ଆପଣ ପଳାଇବେ ସେଠିକି ଆଉ ଯିବା ପାଇଁ ଏଠୁ ଇଚ୍ଛା ହେବନି, ଏତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି କ'ଣ କହିବି। ସେପଟେ ଯେଉଁ ପାହାଡ଼ ଅଛି ବହୁତ ହି ସୁନ୍ଦର, ପାଣି ବହୁତ ଥଣ୍ଡା ଲାଗୁଛି। ତ ନିଶ୍ଚୟ ଦିନେ ଆପଣ ଯଦି ସମ୍ଭବ ବର୍ଷାଦିନେ ଥରେ ଆସନ୍ତୁ, ହେଲା କି? ଟିକିଏ ରିସ୍କି କିନ୍ତୁ ଦେଖିବା ଦରକାର, ନେଚର୍କୁ ପାଖରୁ ଦେଖିବା ଦରକାର, ଜାଣିବେ ଯେ ଆକ୍ଚୁଆଲି ନେଚର୍ କେତେ ସୁନ୍ଦର ବୋଲି, ହେଲା କି? ଖାଲି ବର୍ଷା ହେଉଛି, ପାଣି ଥିବ, ଆସିବେ ସେଇ ପିକନିକ୍ ସମୟରେ ଏଠି ଖାଲି ଲୋକଙ୍କୁ ଦେଖିବା ଆଉ କିଛି ଦେଖିପାରିବେନି। ଆଉ ଯେଉଁମାନେ ଗୁଟ୍କା ଫୁଟ୍କା ଖାଉଛ, ଚକୋଲେଟ୍ ଖାଉଛ, ଦୟାକରି ଏଠି ଜରି ଫରି ଫିଙ୍ଗନି, ତମେ ଖାଅ ଠିକ୍ ଅଛି, ଫିଙ୍ଗନି ଏଠି। ଏଠି ଗଣେଶଙ୍କର ମୂର୍ତ୍ତି ଅଛି, ଗଜାନନ। ଚଲ ଦେଖିପାରୁଛୁ ବ୍ୟାଗ୍, ବ୍ୟାଗ୍ ଟେକିପାରୁଛୁ, ଚଲ ଚନ୍ଦନ ଖାଲି ହସୁଛି, ମୁଚୁକିନ୍ଦି ହସ ଦେଉଛି। ଏଠି ଘଣ୍ଟି ଲାଗିଥାଏ, ମୁଁ ଦେଖିଛି ଘଣ୍ଟି କଢ଼ା ହେଇଯାଇଛି ବୋଧେ। ତ ଫାଇନାଲ ଆମେ ଏଠୁ ବାହାରୁଛୁ, ହେଲା କି? ବହୁତ ହି ସୁନ୍ଦର ଥିଲା ଜାଗା, ଅନ୍ଧାର ହେଇଗଲାଣି, ବର୍ଷା ଉଠିଲାଣି ବହୁତ ଜୋରରେ। ଆମେ ଏଇପଟେ ଆସିଲୁ, ଏଇ ଯେଉଁ ଜାଗା ଦେଖିପାରୁଛନ୍ତି ଏଠି, ଆଉ ସେଠି ଆଦିତ୍ୟ ବାବୁ ବସିଛନ୍ତି। ଏଇ ସ୍ପଟରୁ ଆପଣ ଯଦି ଯିବେ ଭିତରକୁ, ଯେଉଁ ଆଉ ଦୁଇଟା କୁଣ୍ଡ କଲେ ଭିତରକୁ ଅଛି, ସେପଟକୁ ରାସ୍ତା ଅଛି, ଯଦି ଆପଣ ଇଚ୍ଛା ହେବ ଏପଟେ ବି ଯାଇପାରିବେ, କିନ୍ତୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆଉ ନାହିଁ ଧୈର୍ଯ୍ୟ ଯିବା ପାଇଁ, ଭୋକ ଲାଗିଲାଣି। ଆସ, ହାଇଲି ଆଡ଼ଭେଞ୍ଚରସ୍ ଜାଗା, ହାଇଲି। ମୁଁ ତ କହୁଛି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶା ବର୍ଷା ଦିନରେ ଏଠି ଟ୍ରେକିଂ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ, ହେଲା କି? ବହୁତ ହି ବଢ଼ିଆ ଟୁରିଜିମ୍କୁ ଡେଭଲପମେଣ୍ଟ କରିହେବ ଟ୍ରେକିଂ ଥ୍ରୁରେ ବର୍ଷା ଦିନରେ। ଏପଟେ ଗାଇଡ଼ମାନେ ରହିବେ, ପ୍ରପର୍ ସେଫ୍ଟି ଇକ୍ୟୁପମେଣ୍ଟ ରହିବ, ବହୁତ ଲୋକ ଆସିବେ, ପସନ୍ଦ କରିବେ ଆସିବା ପାଇଁ ଏପଟକୁ। ସେ ଜାଗାରୁ ଯିବା ପାଇଁ ଇଚ୍ଛା ହେଉନି ମୋର, କେତେଥର ମୁଁ ଅଟକିଲିଣି ଠିକ୍ ନାହିଁ ଏ ଜାଗାରେ, ଏତେ ଥଣ୍ଡା ପାଣି, ମାନେ ଗୋଡ଼ ଥରିଲାଣି ଥଣ୍ଡାରେ। ତେବେ ବି କିଛି କିଛି ଭାଇମାନେ ଆସୁଛନ୍ତି,
तो फाइनाल आम एठ बाहर गाधुआ गाधी सरला फोटो उठा सरला वीडियो रेकर्डिंग सरला बहुत ही गोटे मेमोरेबल डे रहा मो लाइफ रहा टिल डेट यह खुशी ही नी जमी आज हो बहुत ही बढ़िया लगला मुझ जानी एठिक आहरी मुझे थर आसबी बहुत ही पसंद आसगला मत जगह एक्चुअली आप आसवे अफ सीजन में देवकुंड के सुंदर आप जानवे तो ठीक अच्छे जदि आपको भिड पसंद आसला तेल एक निश्चय लाइक सेयार कमेंट करूँ जदि ए जाए चैनल को सब्सक्राइब करना तो बर्तमान सब्सक्राइब करनी और पाखे बेल आइकन को प्रेस करल सिलेक्ट करूँ थैंक्स फॉर वाचिंग।